পিএক্স টোকেন করে পাবেন প্রতিবার যখন আপনি কোথাও পেইন্টিং করবেন তো এই ভিডিওতে আপনাদের সাথে নট পিকজেলের মধ্যে কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনি খুব ইজিলি দশ হাজার প্লাস পিকজেল টোকেন এখানে বানাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আপনি এখানে কাজ করে ভালো পরিমাণ প্রফিট এখান থেকে করতে পারবেন এটার একটা ডিটেলস গাইড থাকবে যদিও ভিডিওটা একটু লম্বা থাকবে বাট জাস্ট আপনি এই পনেরো মিনিটের ভিডিওটা যদি দেখে নেন তাহলে নট পিকজেল নিয়ে আপনার আর কোনো কোয়েশ্চেন থাকবে না সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন নট পিক্সেল নিয়ে বা বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড আর্নিং অপরচুনিটি নিয়ে রেগুলার ভিডিও পাওয়ার জন্য বা রেগুলার আপডেট এখানে আমি শেয়ার করে থাকি তো অবশ্যই জয়েন হয়ে নেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে না এখানে প্রথমে আমরা এখানে দেখেনেই যে নট পিক্সেল কি এন্ড গিভওয়ে এই গেমটা এখানে কাজ করে বা কারাই এটার ব্যাকিং এ আছে নট পিক্সেল মূলত একটা পিক্সেল রিলেটেড গেম যেটা আপনি প্লে করতে পারবেন বা তাদের একটা ড্যাশবোর্ড আছে যেটার মধ্যে আপনি অনেক কিছু বানাতে পারবেন আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে লাইভ দেখাবো যে কিভাবে আপনি এটার মধ্যে এই গেমটা প্লে করবেন বাট এখানে মেন বিষয় হলো আমি আপনাদের সাথে যেই কারণে এই প্রজেক্টটা প্রচুর শেয়ার করতেছি এটার মেন কারণ হলো এই নট পিক্সেলটা মূলত হলো নট কয়েনের একটা প্রজেক্ট বা নট কয়েন টিম এটার মধ্যে জড়িত আছে সো আপনারা যারা অ্যারোডপের মধ্যে কাজ করেন তারা কিন্তু জানেন নট কয়েন থেকে আমাদের এখানে ভালো পরিমাণ প্রফিট হয়েছিল এটা ছাড়াও আরেকটা কয়েন আছে সেটা নাম হলো ডক্স এই দুইটা কয়েনই কিন্তু ভালো প্রফিট দিয়েছিল এবং এই দুইটাই নট কয়েনের প্রজেক্ট ছিল আর নট কয়েনের সাথে কিন্তু টেলিগ্রামের কানেকশন আছে বাইন্যান্সেরও কানেকশন আছে সো বুঝতেই পারছেন এটার মধ্যে প্রফিট হওয়ার পসিবিলিটি অনেক হাই মার্কেটের মধ্যে বর্তমানে আদার্স যে প্রজেক্টগুলো আছে এর মধ্যে নট পিকজেলকে আমি এক নম্বরে রাখবো অলরেডি দেখতে পাচ্ছেন পনেরো মিলিয়ন ইউজার এখানে জয়েন করেছে নট পিকজেলের মধ্যে আর আমার টেলিগ্রামের মধ্যেও দেখতে পাবেন নট পিকজেলটা সবার উপরে পিন করা এবং এটা আমার ফার্স্ট প্রায়োরিটি বা বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট এই কারণে আমি এটার মধ্যে ভালো পরিমাণ ফোকাস করতেছি যাই হোক নট পিক্সেল

স্টার্ট অপশনের এর মধ্যে অলরেডি ক্লিক করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি দুইভাবে এটা ওপেন করতে পারবেন একটা হলো লেটস গো এটার মধ্যে ক্লিক করা আর একটা হলো এখানে স্টার্ট এর মধ্যে করা আমি এখানে এই স্টার্ট অপশনটার মধ্যে ক্লিক করতেছি এখানে দেখতে পাচ্ছেন নট পিকজাল ওপেন হয়ে গেছে বা এটার মধ্যে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়ে থাকে লোড হওয়ার ক্ষেত্রে তো এখানে আসার পর সিম্পলি আপনি যদি এটাকে জুম আউট করেন আপনি নর্মালি যে কোনো একটা পিকচারকে যেভাবে জুম ইন জুম আউট করেন ওইভাবেই এটাকে জুম ইন জুম আউট করতে পারেন এবং এইটা মূলত হলো একটা ওপেন ক্যানভাস যেখানে আপনি অনেক কিছু আঁকতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আঁকা হয়েছে প্যালেস্টাইনের ফ্ল্যাগ তারপর ইউক্রেনের ফ্ল্যাগ ইন্দোনেশিয়ার ফ্ল্যাগ বাংলাদেশের ফ্ল্যাগ ভিয়েতনামের ফ্ল্যাগ এন্ড নিচে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইরানের ফ্ল্যাগ তৈরি করা হচ্ছে আর সাথে সাথে এখানে আরো আরো জুম করলে বেশ কিছু আলাদা আলাদা ফ্ল্যাগ দেখতে পারবেন তো আপনি মূলত এগুলা বানাতে পারবেন কিভাবে বানাবেন আমি এখানে বাংলাদেশের এক্সাম্পল দিয়েই আমি যদি এটাকে জুম করি এবং এখানে দেখতে পাচ্ছেন এক একটা কিন্তু পিকজেল এখানে দেখাচ্ছে তো আপনি কি করবেন ধরেন এখানে রেড এর এই সাইড দেখতে পাচ্ছেন তিনটা চারটা আলাদা আলাদা বক্স আছে যেগুলো আমি রেড করতে পারবো তো আমি এটাকে রেড করছি কিভাবে করছি এখানে জাস্ট আমি ক্লিক করব এটার মধ্যে জাস্ট আমি এখানে ক্লিক করলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অপশন চলে এসেছে আমার এখানে বর্তমানে কালার হলো ব্ল্যাক আমি ব্ল্যাক এর মধ্যে ক্লিক করতেছি এবং এখান থেকে এই রেডটা সিলেক্ট করে নিচ্ছি তো আমার এখানে রেডটা সিলেক্ট করা হয়ে গেছে নাও আমি এখানে যেটা করব আমার এখানে বর্তমানে নয়টা এনার্জি আছে তো আমি এখানে পেইন্টের মধ্যে ক্লিক করব মানে একটা করে আমি পেইন্ট করতে পারবো বা নয়টা এনার্জি আমি এখানে পেইন্ট করতে পারবো তো আমি এখানে পেইন্টের মধ্যে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন এটা এখানে রেড হয়ে গেছে তো আমি নিচেটার মধ্যে সেম এখানে করতেছি পেইন্টের মধ্যে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন থ্রি পয়েন্ট ফাইভ পিক্সেল টোকেন আমার এখানে কিন্তু জমা হয়ে গেছে তো প্রতিবার যখন আপনি এখানে পেইন্ট করবেন তখন আপনার এখানে পিক্সেল টোকেন জমা হবে সাথে সাথে এইখানে আপনার মাইনিং স্পিডটাও বাড়বে মাইনিং স্পিডটা কি আমি ওটাতে একটু পরে যাচ্ছি তো আমি এটাকে জুম আউট করে নিচ্ছি এবং জুম আউট করার পর এইখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা হলো এটা নতুন অ্যাড হয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন এটা মূলত তাদের অফিসিয়াল একটা আর্ট বলতে পারেন যেটা যদি আপনি বিল্ড করতে সাহায্য করেন তাহলে আপনি বেশি পরিমাণ টোকেন এখানে পাবেন বা বেশি পরিমাণ পয়েন্ট এখানে পাবেন তো আমি এটাকে যেটা করতেছি সেটা হলো আমি এটাকে জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর এখানে একটা জিনিস আমি খেয়াল করেছি সেটা হলো আপনি যদি একেবারে সাইডের দিকগুলার এই পিকজেলগুলার মধ্যে যদি আপনি আর্ট করেন তাহলে আপনি এখানে এক্সট্রা টোকেন আমরা কিন্তু বর্তমানে পাচ্ছি 3.5 টোকেন করে আর যদি আপনি এই সাইডের দিকগুলোতে করেন তাহলে এখানে উপরে দেখতে পাবেন আপনি কত করে আমরা পাচ্ছি আমি যদি এখানে পেইন্টের মধ্যে ক্লিক করি তাহলে আমার এখানে কালারটা চেঞ্জ করে নিতে হবে আমি যদি এখন পেইন্টের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এলিভেন পয়েন্ট ফাইভ কিন্তু আমি এখানে পাইলাম এবং আমি যদি এটার মধ্যেও সেম করি তাহলে দেখতে পাবেন এলিভেন পয়েন্ট ফাইভ কিন্তু আমি এখানে পেয়েছি এখানে কিন্তু জমা হয়ে গেছে তো আমি এখানে ক্লিক করতেছি এটার মধ্যে অলওয়েজ যে এরকম হয় তা কিন্তু না। মাঝে মধ্যে একটু প্রবলেম চলে আর কি মাঝে মধ্যে দেখতে পারবেন এখানে এলিভেনটা দিলেও এখানে কিন্তু দিচ্ছে হলো তিনটা বা চারটা তো আমি এগেন পেন্টের মধ্যে ক্লিক করতেছি আমি একটু এই সাইডে চলে আসলাম এবং এখানে পেন্ট যদি করি তাহলে এখানে দেখতে পারবেন এটা কাজ করতেছে এখানে অ্যাকচুয়াল প্রবলেমটা কি শিওর না বাট প্রায় সময় এখানে পাওয়া যায় যদি আপনি এই এরিয়াটার ভিতরে কোনো ধরনের পেন্টিং করেন বা সাইডে দিয়ে যদি আপনি এখানে পেন্টিং করেন তাহলে এখানে এগারোটা বারোটা করে এখানে পাওয়া যায় তো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন অলওয়েজ ট্রাই করবেন যতদিন এটা আছে ততদিন ট্রাই করবেন এটার ভিতরে পেন্টিং করার জন্য বা এটার ভিতরে বিভিন্ন জিনিস ড্র করার জন্য যেমন যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন আর কি বা যে কোনো কালার চেঞ্জ করবেন এটাই মূলত আপনার কাজ বা এভাবে এটার মধ্যে এখানে টোকেন টোকেন বা জমাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বর্তমানে জিরো এনার্জি আছে তো এটা যদি এখানে ফুল হয় তাহলে একটা এনার্জি আমি এখানে পাবো বর্তমান সময় অনুযায়ী প্রতি দেড় থেকে দুই ঘন্টায় আমার এখানে দশটা বা নয়টা এনার্জি অ্যাড হবে তো আমি এখানে যেটা করতে পারি সেটা হলো উপরে এটার মধ্যে ক্লিক করতে পারি এটার মধ্যে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে মাইনিং হচ্ছে মেইনলি আপনি এই টোকেন বা পি এক্স টোকেনটা আর্ন করতে পারবেন দুইটা পাবে একটা হলো এখান থেকে ক্লেম করার মাধ্যমে আরেকটা হলো এইখানে জাস্ট আপনি যে কোনো পিকজাল যখন আপনার কাছে এনার্জি জমা হবে তখন আপনি যে কোনো পিকজাল এখানে পেইন্ট করবেন এবং এই পেইন্ট করার বিনিময়ে আপনি এখানে পি এক্স টোকেন পাবেন তো আপনাকে এখানে যেটা করতে হবে এখানে নিচে এর মধ্যে দেখবেন এই জায়গার টাক্স অপশনটার মধ্যে যদি আপনি আসেন তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলা টাক্স যে যেই টাস্কগুলো আপনি করে নিতে পারেন বা যেই টাস্কগুলো যদি আপনি করেন এক্সট্রা কিছু পিএক্স টোকেন পাবেন যেমন ধরেন আপনার যদি টেলিগ্রাম প্রিমিয়াম থাকে তাহলে আপনি এখানে পাঁচশো বারোটা কয়েন কিন্তু পাবেন এখানে তারপর আপনি কিন্তু চাইলে এখানে যে কাউকে ইনভাইট করতে পারেন আমার এখানে বর্তমানে জিরো ফ্রেন্ডস আছে যদি কাউকে ইনভাইট করেন আটটা পিক্সেল টোকেন আপনি এখানে পাবেন সো এখন কথা হলো এই যে টাস্কগুলো করে আপনি এখানে কিছু কিছু করে পিএক্স টোকেন জমাছেন এটা দিয়ে আপনি কি করবেন বা এইখানে যে মাইনিং স্পিডটা আছে এটা কিভাবে আপনি বাড়াবেন এই সেটে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন বুস্ট তো এই বুস্টার মধ্যে যদি আমরা আসি তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন তিনটা আলাদা আলাদা অপশন আছে এর মধ্যে আপনি যদি এই পেইন্ট রিওয়ার্ড এটার যদি লেভেল আপ করেন তাহলে আপনি যখনই এখানে পেইন্ট করতেছেন না কেন কোনো একটা পিক্সেল তখন ওইটার রিওয়ার্ডটা আপনি বেশি পাবেন আমার এখানে যদি আমি বর্তমানে পেইন্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3.5 কিন্তু আমি এখানে পাচ্ছি কিন্তু যদি আমি এটার আপডেট করি তাহলে আমি এখানে পাবো হলো চারটা পিক্সেল টোকেন বিষয় সবাই এখানে এটা নিয়ে কোয়েশ্চেন করতেছে সেটা হলো এখানে যে পি এক্স টোকেন আমরা পাচ্ছি এটা কি আসলেই টোকেন নাকি এটা পয়েন্ট তারা কিন্তু এটা অলরেডি বলে দিয়েছে যে একশো বত্রিশটা পি এক্স এটা একটা টোকেন বা এটাকে ওয়ান টু ওয়ান এ কনভার্ট করা হবে ডিরেক্টলি সো এটা পয়েন্ট না পয়েন্ট থাকলে হয়তো বা ভবিষ্যতে এটাকে কনভার্ট করা হয়তো কিন্তু এখানে আপনি যত আর্ন করতেছেন তত টোকেনই আপনি এখানে পাবেন তারপরেরটা এখানে যেটা আছে সেটা হলো রিচার্জ স্পিড এটা যদি আপনি আপডেট করেন তাহলে আপনার এখানে যে রিচার্জ হতে টাইম লাগে এটা আরো ফাস্ট হবে বর্তমানে আমার এখানে দেড় ঘর থেকে দুই ঘন্টায় এটা ফুল হয় তো আমি যদি এটাকে এখানে রিচার্জ স্পিডটা আরো বাড়াই তাহলে দেখা যাবে আমার প্রতি এক ঘন্টা পর পর আমার এখানে ফুল হয়ে যাবে বা এক ঘন্টা পর পর আমি এখানে ক্লেম করতে পারবো তারপর এখানে আছে হলো এনার্জি লিমিট প্রথম অবস্থায় আপনার এখানে এনার্জি লিমিট কম থাকবে আমার এখানে দেখতে পাচ্ছেন নয়টা কিন্তু ছিল যখন আমি ফার্স্টে এখানে ঢুকেছিলাম তো এটা এখানে ম্যাক্স লেভেল থাকে হলো দশটা বা ম্যাক্সিমাম দশটা এনার্জি আপনার এখানে যুক্ত হতে পারবে আর কি তো এই তিনটা জায়গায় আপনার কাছে যখনই পিএক্স থাকবে তখনই আপনি এখানে বুস্ট করে নেবেন এবং ম্যাক্সিমাম লেভেলে এই তিনটা এখানে নিয়ে রাখবেন আর থেকে যতগুলো পারেন ততগুলো আপনি এখানে 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 কমপ্লিট করে নেবেন আর কি তারপর আপনি ক্লেম করতে যত মাইনিং স্পিড আছে। এখানে মাইন হবে এবং এখানে মাইনিং স্পিডটা কিভাবে বাড়ে এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন আছে আমি যদি হাউ ইট ওয়ার্ক এটার মধ্যে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন সিম্পল হিসাব আপনি যতগুলো রিপেইন্টিং করবেন সেই অনুযায়ী আপনি এখানে পিএক্স পাবেন দেখতে পাচ্ছেন চারশো আটটা রিপেইন্ট কিন্তু আমি করেছি এর জন্য একচল্লিশটা পি প্রতিদিন আমি এখানে পাব বা একচল্লিশটা পি এখানে মাইন হবে আর প্রতি আট ঘন্টা পর পর আমার এখানে মাইনিংটা স্টপ হয়ে যাবে বা আট ঘন্টা পর পর আমাকে এখানে অ্যাগেইন ক্লেম করতে হবে তো এখানে বিষয়টা হলো এরকম প্রতি একটা পিকজেল আপনি রিপেইন্ট করার জন্য জিরো পয়েন্ট ওয়ান পাবেন পার ডে তো আপনি এখানে যত বেশি রিপেইন্ট করবেন বা যত বেশি এগুলোর মধ্যে কালার চেঞ্জ করবেন তত বেশি কিন্তু টোকেন আপনি এখানে পাবেন বা তত বেশি রিওয়ার্ড কিন্তু আপনি এখানে পাবেন সো ওভারঅল গেমের সিস্টেমটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন একেবারে সিম্পল গেম আপনি জাস্ট এটার মধ্যে ঢুকবেন ঢুকার পর যে কোনো একটা জিনিস সিলেক্ট করবেন বা আমি রিকমেন্ড করব এইটা টপে যেটা আছে এটা এখানে যে কালারগুলো ডিফারেন্ট কালার আছে ওই কালারগুলো জাস্ট আপনি এখানে চেঞ্জ করবেন বা রিপেইন্ট করবেন যতক্ষণ পর্যন্ত আপনার এখানে এনার্জি থাকে এটাই হলো ওভারঅল আপনার কাজ আর প্রতি আট ঘন্টা পর পর এখানে ঢুকার পর এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন বা এখানে আপনার যত পয়েন্ট থাকে সেটা এখানে ক্লেম করবেন তো আপনার এখানে যত পিক্সেল টোকেন বাড়বে তত বেশি রিওয়ার্ড আপনি এখানে পাবেন আরেকটা বিষয় সবাই এখানে ভুলে যাচ্ছে সেটা হলো এটার কিন্তু বেশি টাইম নেয় আমাদের হাতে এটা যদি আমি একটু উপরে আসি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন আগামী নভেম্বরে কিন্তু এটা লিস্ট হতে যাচ্ছে পিএক্স ইন নভেম্বর মানে হাতে মাত্র এক মাস আছে আজকে অক্টোবরের তিন তারিখ চার তারিখ চলতেছে তো এই এক মাসের মধ্যে কিন্তু আপনাকে ভালো করে কাজ করতে হবে পাঁচটা দশটা বিশটা এরকম অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি কাজ করেন এখান থেকে ভালো পরিমাণ প্রফিট হবে আমি মনে করি কারণ এই নট কয়েন বা টেলিগ্রাম কমিউনিটির যে প্রজেক্টগুলো আছে একটাও কিন্তু লস দেয় নেই বা সবগুলোর মধ্যেই কিন্তু ভালো পরিমাণ প্রফিট হয়েছে নট কয়েনের মধ্যে প্রফিট হয়েছে ডগস কয়েনের মধ্যে প্রফিট হয়েছে এইবার হলো নট পিকজালের পালা এটা ছাড়াও এখানে আরেকটা জিনিস হয়তো আপনি খেয়াল করবেন সেটা হলো এই সাইডে বেশ কিছু আলাদা আলাদা অপশন আছে এটা নিয়ে আমি আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও আপলোড করেছি বা ভিডিও বানিয়েছি দেখতে পাচ্ছেন ফিচার করা আছে আমি এখানে আপনাদেরকে কাউকেই বলবো না এখানে বাই করে বা ইনভেস্ট করে ইনকাম করার জন্য ম্যাক্সিমাম মানুষ আপনারা এখানে ফ্রি ইনকাম করতে চান তবে যেহেতু ভালো প্রজেক্ট অনেকে ইনভেস্ট করতে চায় বা অনেকে ইনভেস্ট করে বা আমি কিছু ইনভেস্ট করেছিলাম বিকজ আমার কাছে মনে হয়েছে এটা ভালো প্রজেক্ট যদি ইনভেস্ট করি তাহলে নর্মালি যে পরিমাণ প্রফিট করব তার থেকে পাঁচ গুণ দশ গুণ বেশি প্রফিট করতে পারবো ঠিক না তো আপনার যদি টাকার সমস্যা থাকে বা আপনার যদি ফান্ড না থাকে তাহলে আমি একদমই রিকমেন্ড করব না এটার মধ্যে ইনভেস্ট করার জন্য ফ্রিতে যতগুলা পারেন ততগুলো অ্যাকাউন্ট খুইলা আপনার ফ্যামিলি মেম্বারদের এক একজনের সিম দিয়ে পাঁচটা দশটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং ওইটা দিয়ে রেগুলার যদি আপনি এখানে মাইন্ড করেন তাহলে ইজিলি আপনি এখানে দশ বিশ হাজার বা পঞ্চাশ হাজার টোকেন কিন্তু কালেক্ট করে ফেলতে পারবেন এমন পঞ্চাশ হাজার টোকেনের প্রাইস মিনিমাম দুইশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত হবে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হবে তো তার বেশিও চাইলে আপনি করতে পারেন আমি সবাইকে রিকমেন্ড করব। আপনি যতটুকু পারেন সেই অনুযায়ী আপনি এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আর আশা করবো ফুল সিস্টেমটা আপনার বুঝতে পেরেছেন যে কিভাবে এই ফুল সিস্টেমটা কাজ করে কিভাবে আপনি বুস্ট করবেন বা টাস্কগুলো কমপ্লিট করবেন বা এখানে রিপেইন্ট করবেন স্টিল যদি এটা নিয়ে আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের আপডেট ভিডিও যেন সবার আগে আপনি পান আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নিতে পারেন